হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তো বন্ধুরা তোমাদের জন্য এখানে প্রচুর সুখবর নিয়ে চলেছে যে তোমরা যারা পিএসসির ফার্স্ট ফেজের পরীক্ষাটা ক্র্যাক করে বসে আছো এবং সেকেন্ড ফেজের যে পরীক্ষাটা সেটার জন্য ওয়েট করছো তো তোমাদের যে ছয় ডিসেম্বর এই পরীক্ষাটা হবে তো তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সিটা রিভিল করলো পিএসসি তো তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে সাত হাজার দুশো সাতাশটা তোমরা এখানে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সাত হাজার দুশো সাতাশটা একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা হিউজ চান্স রয়েছে এই চাকরিটা নিজের হাতের মুঠোয় নিয়ে আসার হ্যাঁ বন্ধুরা কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ পিএসসি কিন্তু এতটা রিক্রুটমেন্ট করেনি এই নিউজটাই এই নিউজটা পড়লে তোমরা বুঝতে পারবে যে এই নিউজে বলা রয়েছে যে এত পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু পিএসসি আগে কোনো দিন বার করেনি তাহলে এই বছর কিন্তু তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই চাকরিটা নিজের হাতের মুঠোয় নিয়ে আসার ঠিক আছে বন্ধুরা তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ আশা করছি একদম জোর কদমে পড়াশোনা চালিয়ে দাও এইটা এইটা দেখো যে সাত হাজার দুশো সাতাশটা ভ্যাকেন্সি রয়েছে প্রচুর ভ্যাকেন্সি তোমাকে হাতের মুঠোয় চাকরিটা করতেই হবে সেভাবে পরিশ্রম করো আর কটা দিন আশা করছি তোমরা সকলেই চাকরিটা পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখছি যে পিএসসিতে এইবার কিন্তু টাইপিং টেস্টও হতে চলেছে যেটা আগের বারে হয়নি এইবারও টাইপিং টেস্টে কি করতে হবে একটু তোমাদেরকে এখানে বলে রাখি মিনিটে কুড়িটা ইংলিশ শব্দ বা মিনিটে দশটা বাংলা শব্দ টাইপিং করার অ্যাবিলিটি থাকতে হবে তবে গিয়ে কিন্তু তোমরা ফাইনাল যে মেরিট লিস্ট সেখানে সিলেক্ট হবে যদি সেই টাইপিং স্পিডটা তোমাদের না থাকে তাহলে কিন্তু তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে এটা কিন্তু খেয়াল রাখবে তো এই সব বাদ দাও কুড়িটা টাইপিং স্পিড অতি সহজে কিন্তু তোমাদের হয়ে যাবে এখন তোমরা মেন ফোকাস করো তোমাদের সেকেন্ড ফেজের যে রুটিন এক্সামিনেশান রয়েছে সেই রিটিন এক্সামিনেশানে খুব ভালোভাবে পড়াশোনা করো এবং আমি প্রার্থনা করছি ভগবানের কাছে যাতে সকলের চাকরিটা হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা এতটাই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে এই আপডেটটুকু আমি আমার কমিউনিটি সেকশানে আগেই দিয়ে দিয়েছি তা ভাবলাম একটা ভিডিও করে সকলকে জানিয়ে দিই তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার করবেন ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ